ডিয়ার ভিউর্স লার্নার্স ভিজিটর্স ব্রাউজার্স স্টুডেন্টস টিচার্স অ্যান্ড আদার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আইডিয়াল একাডেমি থ্রি জিরো ফোর জিরো দিস ইস এম ডি জাভেদ হুসাইন আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজ আপনাদের মাঝে আলোচনা করব ডিসকাশন অ্যাবাউট জিওমেট্রি অর্থাৎ আমি চেষ্টা করব যে জ্যামিতি সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য হোয়াটএভার আমি এখন শুরু করতে যাচ্ছি लेट्स স্টার্ট। আমি আপনাদের মাঝে জ্যামিতি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতে যাচ্ছি আমি চেষ্টা করব জ্যামিতির ফাউন্ডেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করতে যা বিগিনার শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণীর শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য অনেক হেল্পফুল হবে শুধু তাই নয় কোনো শিক্ষার্থী বা শিক্ষক যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা জ্যামিতিতে অনেক এক্সপার্ট হয়ে যাবেন জ্যামিতি শব্দটি শুধু পাঠ্যপুস্তক বইয়ের আলোচ্য বিষয় নয় বরং আজ জমি মাপা পোশাক শিল্পের ডিজাইন বিল্ডিং ডিজাইন ফার্নিচারের নকশা এবং বিভিন্ন ক্ষেত্রে ডিজাইন করার জন্য জ্যামিতি ব্যবহার করা হয় এক কথায় বলা যায় বিভিন্ন সেক্টরে জ্যামিতি ব্যবহার করা হয়ে থাকে আমার এই চ্যানেলে শুধু জ্যামিতি নয় বরং সকল শ্রেণীর শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য গণিত শাস্ত্রের একটি প্রাচীন শাখা জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ জিওমেট্রি যা জিও এবং মেট্রন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে জিও অর্থ ভূমি এবং মেট্রন অর্থ পরিমাপ তাই শব্দগত অর্থে বলা যায় জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ তাছাড়া জ্যামিতি শব্দটি এবং শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে সংক্ষেপে বলা যায় গণিত শাস্ত্রের যে শাখায় ভূমি পরিমাপের সূক্ষ্ম এবং খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলা হয় গ্রিক গণিতবিদ থেলিসকে প্রথম জ্যামিতিক প্রমাণের কৃতিত্ব দেওয়া হয় তিনি যুক্তিমূলক প্রমাণ দেন যে ব্যাস দ্বারা বৃত্ত দ্বি বিভক্ত হয় খ্রিস্টপূর্ব তিন শব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির ইতস্তত বিক্ষিপ্ত সূত্রগুলোকে বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন এই গ্রন্থটি আধুনিক জ্যামিতির ভিত্তি স্বরূপ কিন্তু সর্বপ্রথম মিশরে জ্যামিতির আলোচনা শুরু হয় আমি মনে করি জ্যামিতির একেবারে প্রাথমিক আলোচনার বিষয় হচ্ছে বিন্দু তাই আমি সর্বপ্রথম বিন্দু নিয়ে আলোচনা করব, এরপর ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং একটু সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার অবশ্যই ধৈর্যের সাথে আমার প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও টানবেন না কোথাও স্কিপ করবেন না তাহলে সহজে বুঝতে সক্ষম হবেন আর একটি কথা ধৈর্য আপনাকে নিয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে তাই শেখার জন্য ধৈর্য হচ্ছে অত্যাবশ্যক একটি বিষয় যাই হোক এখন শুরু করা যাক এক বিন্দু অর্থাৎ বিং বিন্দুর ইংরেজি শব্দ হচ্ছে পয়েন্ট অথবা ডট যার দৈর্ঘ্যপ্রস্ত ভেদ বা উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান রয়েছে তাকে বিন্দু বলে অন্যভাবে বলা যায় একটি লক্ষ্য বস্তু থেকে অন্য একটি লক্ষ্য বস্তুর দূরত্বের তুলনায় ব্যাসার্ধ অতি ক্ষুদ্র হলে তাকে বিন্দু বলে চিত্র সহকারে দেখানো হল উপরে অনেকগুলো বিন্দু অঙ্কন করা হয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোর শুধুমাত্র অবস্থান রয়েছে অর্থাৎ এখানে যে অসংখ্য বিন্দুগুলো অঙ্কন করা হয়েছে প্রতিটি বিন্দুর আলাদা আলাদা অবস্থান আছে তাছাড়া বিন্দুর সাথে রিলেটেড আরো কিছু বিষয় রয়েছে সেগুলো আমি এখন আলোচনা করতে যাচ্ছি ক সমবিন্দু দুই বা ততোধিক সরল রেখার একটি সাধারণ বিন্দু থাকলে উক্তরেখাগুলোকে ওই বিন্দুর সমবিন্দু বলে নিম্নে চিত্র সহকারে দেখানো হল হয়তো আপনারা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন উপরের চিত্রে এ বি বি ডি এবং বি সি হচ্ছে বি বিন্দুর সমবিন্দু অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রটিতে খ সমরেক বিন্দু যে সকল বিন্দু একই সরল রেখা অবস্থিত তাদেরকে সমরেক বিন্দু বলে নিম্ন চিত্র সহকারে দেখানো হলো অর্থাৎ চিত্র দেখতে পাচ্ছেন অর্থাৎ চিত্রে হচ্ছে বিন্দু বিন্দু অর্থাৎ উপরের একই রেখায় অবস্থিত দুই রেখা অর্থাৎ রেখার ইংরেজি শব্দ হচ্ছে লাইন বিন্দুর চলার পথকে রেখা বলে অন্যভাবে বলা যায় একটি বিন্দু চলতে থাকলে যে পথ সৃষ্টি হয় তাকে রেখা বলে চিত্র সহকারে দেখানো হলো অর্থাৎ আপনার এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন চিত্রে হচ্ছে একটি রেখা যা অসংখ্য বিন্দুর সমন্বয়ে তৈরি হয়েছে রেখাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন ক ক ক সরল সরল রেখা রেখা অর্থাৎ স্ট্রেট লাইন যে রেখা সরল বা সোজা পথে চলে এবং কোনো দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে চিত্র সহকারে দেখানো হলো চিত্রে এবি হচ্ছে একটি সরল রেখা অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরল দুই প্রকার যথা এক সমান্তরাল সরল লেখা দুই তির্যক সরল লেখা। এক সমান্তরাল সরলরেখা অর্থাৎ প্যারালাল স্ট্রেট লাইট একাধিক সরল রেখার লম্ব দূরত্ব সমান হলে তাদেরকে পরস্পর সমান্তরাল সরল লেখা বলে অন্যভাবে বলা যায় দুটি রেখা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকলে তাকে সমান্তরাল রেখা বলে চিত্র সহকারে দেখানো হলো চিত্রে এবি ও সিডি দুটি সমান্তরাল স্বরলেখা অর্থাৎ আপনারা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বি এবং আরেকটি হচ্ছে সিডি এর সমান্তরাল সরলরেখা দুই তির্যক সরলরেখা ক্রস স্ট্রেট লাইন যে সকল সরলরেখা আর আরি অবস্থান করে তাকে তির্যক সরলরেখা বলে অন্যভাবে বলা যায় দুটি অসমান্তরাল রেখাকে পরস্পর সাপেক্ষে তির্যক সরলরেখা বলে নিম্নে চিত্র সহকারে দেখানো হলো চিত্রে এ বি ও বি সি হচ্ছে পরস্পর সাপেক্ষে তির্যক সরলরেখা হয়তো আপনারা এই চিত্রে দেখতে পাচ্ছেন খ বক্ররেখা কার্ভ লাইন যে রেখা বক্র বা বাঁকা পথে চলে তাকে বক্র রেখা বলে অন্যভাবে বলা যায় একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিকের পরিবর্তন সাধিত হয় তাকে বক্র রেখা বলে নিম্নে চিত্র সহকারে দেখানো হলো চিত্রে এবি হচ্ছে একটি বক্র রেখা তাছাড়া বৃত্ত ও বক্র রেখার অন্তর্ভুক্ত আপনারা চিত্রে এবি দেখতে পাচ্ছেন এটি একটি বক্র রেখা বৃত্ত অর্থাৎ সার্কেল একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু তার চারিদিক প্রদক্ষিণ করে এলে তাকে বৃত্ত বলে অন্যভাবে বলা যায় একটি বিন্দু দ্বারা গঠিত আবদ্ধ বা গোলাকার চিত্রকে বৃত্ত বলে নির্মে চিত্র সহকারে দেখানো হল চিত্রে এ বি সি হচ্ছে বৃত্ত হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ বি সি হচ্ছে বৃত্ত এবং ও সি বৃত্তের কেন্দ্র অর্থাৎ একটি বৃত্ত অবশ্য একটি বিন্দুকে কেন্দ্র করেই আপনার অঙ্কন করতে হয় তিন রশ্মি একটি রেখার এক প্রান্ত সসীম এবং অন্য প্রান্ত অসীম হলে তাকে রশ্মি বলে নিম্ন চিত্র সহকারে দেখানো হলো চিত্রে এবি হচ্ছে একটি রশ্মি এটি হচ্ছে সসীম অর্থাৎ এখানে স্থায়ী আর এটি হচ্ছে অসীম এটাকে আমরা বর্ধিত করতে পারি চার প্রান্ত বিন্দু একটি রেখার কোন বিন্দু ও ইহার এক পাশের অংশ একত্রে রশ্মি বলে এবং ওই বিন্দুটিকে রশ্মিটির প্রান্ত বিন্দু বলে নিম্নে চিত্র সহকারে দেখানো হলো চিত্রে এ বিন্দু হচ্ছে প্রান্ত প্রান্তবিন্দু অর্থাৎ এটি হচ্ছে প্রান্তবিন্দু পাঁচ রেখাংশ একটি রেখার দুটি বিন্দু চিহ্নিত করে যে অংশ পাওয়া যায় তাকে রেখাংশ বলে তাছাড়া একটি রেখাংশের উভয় দিক বা সীমাবদ্ধ এবং দুটি থাকে চিত্র সহকারে দেখানো হলো চিত্রে বি একটি রেখাংশ অর্থাৎ এরা হচ্ছে স্বসীম বা সীমাবদ্ধ এবং এদের দুটি প্রান্তবিন্দু রয়েছে অর্থাৎ এ ও বি যাই হোক আমি চেষ্টা করেছি জ্যামিতির কিছু বেশিক ধারণা দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের একটি রিকোয়েস্ট করবো আপনারা ধাপে ধাপে এই বিষয়গুলো দেখবেন এবং চেষ্টা করবেন মুখস্থ করার জন্য আপনি যদি জমিতে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ধাপে ধাপে শিখতে হবে অর্থাৎ দেখে দেখে বুঝে বুঝে আপনাদেরকে মুখস্থ করতে হবে যাই হোক আমি চেষ্টা করেছি অত্যন্ত সুন্দরভাবে আপনাদের মাঝে জমিতির প্রাথমিক আলোচনা করার জন্য যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেটার আনসার করব এ লড ফর ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফিজ